সো আজকে আমরা বের হচ্ছি কলকাতা এক্সপ্লোর করতে এন্ড ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এন্ড তারপর ওখান থেকে যদি সময় বাঁচা থাকে তারপর কোথাও না কোথাও যাব এবং বিকাল দিকে যাব হচ্ছে ইকো পার্কে তারপর দেখা যাক লেটস সি সো আগে প্রথমে আমরা সকালে নাস্তা করব তারপর বের হব ওকে শ্যামলদা সো আমার ক্যামেরার পেছনে আছে শ্যামলদা শ্যামলদা আজকে আমাকে ভিডিও করতে হেল্প করবে ওকে आप यहाँ का लोकल है लोकल लोकल कितने मिनट लगेगा यहाँ से पाँच मिनट लगेगा पाँच मिनट का भाड़ा 100 रुपया रास्ता तो थोड़ा उल्टा पल्टा है सो एखाने एक गांधी जी मूर्ति देव आई मोड़ा के की बोले कीसर मोड़ पार्क स्ट्रीट मैं खबर दुकान गुला कौन दिखे जानें पेशने ना ওকে আমরা আসি তারপর এখানে যাব সো হাম লোক পৌঁছ গয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইয়াহ পর কোই খানে কা দোকান নেহি মিলেগা উধার মিলেগা ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া জি 100 रुपया दे दो सो हम लोग पहुंच गए भिक्टोरिया एवं हिंदी ते के लिए कोई आसले बेपारटा एमन हयेछे बेशिरभाग मानुष बा अनेके हिंदीते कथा बोले तो तादेर साथे बोलते बोलते एखन अभ्यास हये गेछे तो जाई होक आमरा प्रथमे किछु खावा दावा करब तारपर ओई जे पेछने भिक्टोरिया मेमोरियल ओइखाने तो जाब सो आमरा खाबारेर दोकान खुजतेछि आशेपाशे एई जायगा आमादेर ओइखान थेके खाया सौजित छिलो এটা পুরোটা ঘুরতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে 1 ঘন্টা এরকম 1 ঘন্টা তো মাস্ট লাগবে তাই না তো চশমাটা পরে একটু দেখি কেমন লাগে পুরাই নায়ক একদম সো প্রথমে আমরা নাস্তা করি তারপর দেখা হচ্ছে এই অনেক ঘোড়ার গাড়ি আছে গাইস দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি বলতে এখানে ঘোড়া আছে গাড়ি আছে তো আপনারা হাঁটতে হাঁটতে যদি মনে করেন যে ক্লান্তি লাগে তাহলে এখানে বসতে পারেন এখানে বসে একটু রিল্যাক্স করতে পারেন আপনারা এখানে दाल है चना के दाल है चना के दाल आम का एक पीस कितने का रोटी एक पीस नहीं पहले 430 रुपया 430 और उसके साथ ऑर्डर ही लेट हाँ, सब सब दो प्लेट दे दो है हाँ, ओके কানাডা পাঠিয়ে দেবে ওকে ওকে ডান ডেসক্রিপশন লিংক ইন দা ডেসক্রিপশন দিল ওকে ঠিক আছে আমার রিভিউটা নিচ্ছি তিনটা করে রুটি দিছে আর হচ্ছে এটা ডাল চানা নাকি বললো সাথে একটুখানি একটা চারটা রুটি দিছে ও চারটা রুটি সরি চারটা রুটি দিছে আর এই প্যাকেজটা হচ্ছে 30 টাকা হ্যাঁ ঠিক আছে শ্যামলদা ভালো হ্যাঁ তো এইভাবে আপনারা ফার্স্টে একটু এই ডাল চানা নেবেন যেটা বলতে আছে চাটনিটা হচ্ছে আপনার আমের কিছু আর এটা জলপই এটা এটা জলপই কয় আম জলপই হ্যাঁ হর্স রাইডিং করতে পারেন মানে একটু ঘোরায় একটু ঘোরাইবো দাম অনেক বেশি 150 টাকা 200 টাকা নিবো আমি ওনাদের কি করলাম জানো আমি হায়ার আর ইউ ফ্রম জাপান কারে না ইন্ডিয়া ইনফরমেশনটা দিয়ে দিই নাকি অবশ্যই আমরা বাংলাদেশ থেকে আসছি কিন্তু আমাদের থেকে 100 টাকা রাখে নাই ফরেনারদের থেকে 400 টাকা 100 বাট তারা মনে করছে আমরা কলকাতা ওইভাবে একটু কথা বলছি সো আমাদের 30 টাকা করে রাখছে চারজনের সো আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম আর গরমে অবস্থা পুরো খারাপ একদম অবস্থা আস্তে আস্তে আরও বেশি খারাপ হইতেছে সো আর এখান থেকে আপনারা কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং দেখতে পারবেন এটা হইতেছে আমার পেছনে আছে বর্তমানে দেখাচ্ছি কোথায় ওই যে ওইটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং এখান থেকে এটা দেখা যায় বিল্ডিংটার নাম জানো কি আমি ভুলে গেছি কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং এটা তারপর আশেপাশে দেখি আর ঘোরার কোন কোন জায়গা আছে তারপর সেখানে যাব
আর এই হচ্ছে আপডেট। সো ভিডিও করতে থাকি, আপনারাও দেখতে থাকেন। শ্যামলদা, আপনার অনুভূতিটা কি? অনুভূতি বলতে আসলে বিষয়টা খুব সুন্দর। আপনারা আসবেন, যারা বাংলাদেশ থেকে আসবেন, আসবেন এখানে, দেখেন, করতে পারবেন। কিন্তু এখন তো আসলে সামার টাইম, আপনারা ট্রাই করবেন উইন্টারে আসার জন্য। আচ্ছা, বিকজ উইন্টারে আপনাদের ঘুরতে পারেন, পুরো এরিয়াটা নিতে পারেন, বিশাল জায়গা। আসলে একবার এসে পড়া ঘোরা সম্ভব না, তা আবার এই সামার টাইমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা ঢোকার সাথে সাথেই রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটি দেখতে পাবেন। আর যাওয়ার সময় দেখাই নাই, কারণ তখন এটা পরিষ্কার করতেছিল, এই জন্য ভাবছি যে এখন যাওয়ার সময় দেখাই দিব। সো এই ঢোকার সাথে সাথে আমরা এটা দেখতে পাবো, মানে আপনারা আসলে এখানে দেখতে পাবেন। সো আমরা এখন বেরো যাচ্ছি।